এই পর্বে আমি আপনাদের গুগল অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করে দেখাবো, যেখানে একটি ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় সকল কিছু একই সাথে পেয়ে যাবেন। চলুন শুরু করি। প্রথমে আমাদের গুগল ড্রাইভে একটি গুগল অ্যাপস স্ক্রিপ্ট ওপেন করি। এরপর পর্যায়ক্রমে একটি index.html, একটি css.html এবং একটি js.html পেজ ওপেন করি। অতঃপর code.js পেজে আমাদের প্রোগ্রামটি কপি করে পেস্ট করি, যেখানে মাত্র দুইটি ফাংশন থাকবে। ডুগেট ফাংশনটি দিয়ে মূল HTML পেজটি রিটার্ন করা হবে এবং ইনক্লুড ফাংশনটি দিয়ে মূল ইনডেক্স পেজের সাথে CSS এবং JavaScript পেজের সংযোগ স্থাপন করা হবে। অতঃপর একে একে ইনডেক্স, CSS এবং JavaScript প্রোগ্রামগুলো কপি করে আমাদের গুগল অ্যাপস স্ক্রিপ্টের পেজগুলোতে পেস্ট করে সেভ করি। সবশেষে অ্যাপসটি একটি নাম দিয়ে নিউ ডিপ্লয়মেন্ট করি। দেখুন, আমাদের ওয়েবসাইটটি তৈরি হয়ে গিয়েছে। গুগল অ্যাপস স্ক্রিপ্টের ওয়েব অ্যাপে গুগল ড্রাইভ থেকে ইমেজ অথবা লোগো কীভাবে সংযোগ করবেন জানতে চাইলে আমার চ্যানেলের গুগল অ্যাপ স্ক্রিপ্টের টিউটোরিয়াল সিরিজের 10 নম্বর পর্বটি দেখতে পারেন। আর হ্যাঁ, এই ওয়েবসাইটটির সোর্স কোড পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট নিয়ে এই অ্যাড্রেসে মেল করুন। ধন্যবাদ।